প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমাদের এই ত্রিগাল টেক পরিবারে অনেক অনেক স্বাগত। চলে আসলাম আজকে আরো একবার টেকনোলজির জগতের নতুন খবরাখবরে, জব্বর খবর পর্বের 21 নম্বর পর্ব নিয়ে। আজকের খবরে রয়েছে বেশ কতগুলো ধামাকাদার খবর। গতকাল কেউ সেই শরীর খারাপের জন্য এই টেক নিউজটা মিস করে গেছি, কিন্তু যে করে হোক আজকের ভিডিওটা বানাবোই। গলাটা একটু খসখস, একটুখানি অ্যাডজাস্ট অবশ্যই করে নেবেন। তবে ভিডিও শুরুতে আপনাদের একটুখানি বলে রাখি যে রিয়েলমি C11 আজকে হাতে পেয়ে গেছি, যেটা 7,500 রুপিস দিয়ে কিনে নিয়েছিলাম। আপনাদের কাছ থেকে একটা বাজেট সেগমেন্টে, মানে লোয়ার বাজেট ক্যাটাগরিতে কতটা ভালো ফোন হতে পারে এখনকার দিনে, সেটাই জাস্ট টেস্ট করার জন্য। তবে এই প্রোডাক্টগুলো আমাকে নিজে থেকেই টাকা খরচ করে কিনতে হয়, কোনো স্পন্সরশিপ থেকে পাই না, কারণ আমাদের এই পরিবারটা ছোট। তাই আপনাদের কাছে ছোট্ট করে রিকোয়েস্ট বলতে পারেন বা অনুরোধ, চেষ্টা করুন না, এই পরিবারটা যত বড় হবে তত স্পন্সরশিপ পাওয়া যাবে, তাহলে হয়তো আরো বেশি বেশি প্রোডাক্টের রিভিউ করা সম্ভব হবে। তাই অবশ্যই আপনাদের উপর সেই আশাটা নিয়ে শুরু করি আজকের জব্বর খবর পর্ব। আজকের জব্বর খবর পর্বটা বলা যায় বেশিরভাগটাই স্যামসাং কে নিয়ে। প্রথমেই রয়েছে স্যামসাং এর Note 20 Ultra। আর এই Note 20 Ultra August 5 লঞ্চ করতে চলেছে, এবং যার ব্যাপারে আরো ইনফরমেশন জানা গেল, সেটার হ্যান্ডস অন একটা ছোট্ট ইমেজও লিক হয়ে চলে আসলো, আর যেখান থেকে বোঝা যাচ্ছে যে স্টাইলটা মারাত্মক হবে। আর আগের টেক নিউজে আমি জানিয়ে দিয়েছিলাম যে Note 20 Ultra বলুন বা Note 20 বলুন, সেখানে কি কি স্পেসিফিকেশন হতে পারে। আচ্ছা, দেখেছেন কি আপনি আগের ভিডিওটা? যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলে আসি আজকে স্যামসাং এর আপকামিং নেক্সট খবর, সেটা হচ্ছে স্যামসাং S21 আসতে চলেছে। দেখুন, এবাসে Note 20 এখনো এসে পারলো না, S20 রেসে সবে সবে কেটেছে বলতে পারেন, এরই মাঝখানে S21। তবে আসতে কিন্তু এখনো দেরি আছে S21, মোটামুটি ধরুন 2 থেকে 3 মাসের বেশিও লেগে যেতে পারে। কিন্তু S21 এর 3টে মডেল আসবে অলরেডি এটুকু জানা গেছে, আর যার বেস ভেরিয়েন্ট, মানে এই 3টে মডেলের একদম লোয়ার ভেরিয়েন্টের একটা 128 GB ইন্টারনাল মেমোরি নিয়ে আসবে। আর সব থেকে যে হাইয়েস্ট ভেরিয়েন্টটা হবে, সেখানে কিন্তু এবার 1 TB ইন্টারনাল মেমোরি নিয়ে ফোন আসবে, মানে ধীরে ধীরে মোবাইলের স্টোরেজ ফেসিলিটিও অনেকটাই বেড়ে যাচ্ছে। স্যামসাং এর পক্ষ থেকে আসতে হলো যে Galaxy Watch 3, যার ব্যাপারে অনেক কিছু জানা গেল যে সেটার মধ্যে অনেক জেস্চার কন্ট্রোল থাকবে, মানে হাত এরকম খুলে দিলে ফোন কেটে যাবে, হাত এরকম বন্ধ করে নিলে ফোন ধরা হয়ে যাবে, কিংবা এরকম করলে নোটিফিকেশন আসবে, এরকম করলে নোটিফিকেশন ক্যান্সেল হয়ে যাবে, বা এরকম ধরনের অনেক ফিচার্স থাকবে জেস্চার কন্ট্রোল দিয়ে যেগুলো হবে। স্যামসাং এর পক্ষ থেকে আসতে চলেছে একটা গ্যালাক্সি বার্ডস, যেটা হার্ট শেপের হবে। আর এই Galaxy TWS বা Galaxy Buds এর মধ্যে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন থাকবে, বা ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স আমরা পেতে পারি, এবং যার দামটা আশা করা যাচ্ছে 16 থেকে 17 হাজার রুপিজের আশেপাশে হবে, বাংলাদেশে ধরুন 20 থেকে 22 হাজার টাকার আশেপাশে। এবার ভাবুন, 20 থেকে 22 হাজার টাকা দিয়ে যদি একটা TWS কিনতে হয়, সেটা কি আপনার কাছে ওভার প্রাইস বলে মনে হয় কি না কমেন্ট বক্সে জানান, কারণ এই ওভার প্রাইস ব্যাপারটা পুরোটাই সাধারণ মানুষের ওপর, জানাতে একদম ভুলবেন না। স্যামসাং কোম্পানির পক্ষ থেকে আরও একটা ফোন আসতে চলেছে, যেটার নাম হবে স্যামসাং A42। A41 এর ব্যাপারে পরে কথা বলছি, তবে A42 যেটা কিন্তু 5G প্রসেসর হবে, যার প্রসেসরটা এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি, কিন্তু তার মধ্যে 5000 mAh ব্যাটারি হবে, এবং সেখানে 64 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা হবে, এটুকু কনফার্ম জানা গেছে। আর স্যামসাং A42 লঞ্চ করতে চলেছে ধরুন আগামী মাস, মানে আগস্ট মাসের শেষের দিকেই। স্যামসাং এর পক্ষ থেকে আরও আর একটা খবর, কারণ আরও একটা আপকামিং ফোন আসতে চলেছে, স্যামসাং এর M51 বা M41, নামটা এখনও কনফার্ম না, M41 হতে পারে বা M51 হতে পারে, যেখানে স্পেসিফিকেশন হিসেবে বলতে গেলে বলতে হবে যে ব্যাক ক্যামেরায় 64 মেগাপিক্সেল থাকবে, কিন্তু সেটা তো আর নতুন কিছু নয়, তবে সেখানে 7000 mAh ব্যাটারি হবে, মানে এর আগে 6000 আমরা দেখে নিয়েছি, তবে এবার স্যামসাং এর M51-এ 7000 mAh ব্যাটারি আমরা দেখতে চলেছি, এবং তার প্রসেসরটা মনে হচ্ছে স্ন্যাপড্রাগনের 675 নিয়ে আসবে, তবে স্ন্যাপড্রাগনের 675টা একটু ওল্ড মডেল হয়ে যায়, কিন্তু স্যামসাং আবার এই ওল্ড মডেলের প্রসেসরগুলোকে রিফার্নিশ বা নিজেদের মতো অপটিমাইজ করে ভালো দামে বিক্রি করে, স্যামসাং এর অনেক ভক্ত আছে যারা ওগুলোকে সহজেই কিনে নেয়, তবে হ্যাঁ ভালো রকমের অপটিমাইজেশন থাকে বলে 675-এর উপরও ভালো রকম কাজ সম্ভব হয়। আর এই স্যামসাং এর M51-টার বেস ভেরিয়েন্ট 8 GB RAM নিয়ে আসবে, এমনকি 12 GB RAM ভেরিয়েন্টও আমরা দেখতে পারি।
চলে আসি আজকে নেক্সট খবরে, যেখানে গুগলের তরফ থেকে নতুন যে ফোনটা আসতে চলেছে গুগল পিক্সেল 4 তার ব্যাপারে জানিয়ে দিই। অলরেডি তার একটা গিগ বেঞ্চ লিস্টেড হয়ে গেল, যেখান থেকে জানা যাচ্ছে যে সিঙ্গেল কোর স্কোর 551 এবং মাল্টি কোর স্কোরও জানা গেছে, যেখানে 6GB র‍্যামের বেস ভেরিয়েন্ট নিয়ে আসবে এবং তার প্রসেসরটাও জানা গেল যে স্ন্যাপড্রাগনের 730G হতে পারে। কারণ যেহেতু গিগ বেঞ্চের স্কোরটা জানা গেছে, ওই গিগ বেঞ্চের নিচেই সমস্ত কিছু ছোট ছোট করে কোড হিসেবে লেখা থাকে, সেখান থেকে এই ডিটেলসগুলো জানা গেল। তবে গুগল পিক্সেল 4 এটা কিন্তু এই আগস্ট মাসে আমরা দেখতে চলেছি। চলে আসি নেক্সট ধামাকাদার খবরে। রিয়েলমির অনেক ভক্তই রয়েছেন এখন পুরো পৃথিবী জুড়ে, আর রিয়েলমির আপকামিং 5G ফোনটা রিয়েলমি V5, যেটা চায়না মার্কেটে আগামীকাল লঞ্চ করতে চলেছে, অর্থাৎ 27 জুলাই, যার ব্যাপারে জানা যাচ্ছে যে ডাইমেনসিটি 720G প্রসেসরটা সেখানে থাকবে। আর ডাইমেনসিটি 720 একটা লেটেস্ট প্রসেসর, ও ভুল করে জি বলে দিয়েছি, না বোধহয় এই ডাইমেনসিটি 720-তে জি নেই, স্ন্যাপড্রাগনের 720-তে জি রয়েছে, কারণ তারা গেমিং প্রসেসরকে জিটা পরে লাগায়, আর এখানে মিডিয়াটেক আবার জিটা আগে লাগায়, যেমন G90T, G80, G70 এরকম আর কি। তবে যাই হোক, ডাইমেনসিটি 720 নিয়ে এখন দেখার যে দামটা কতর মধ্যে রাখে। অলরেডি কিন্তু রেডমি 10X 5G ভেরিয়েন্টে চাইনিজ কারেন্সিতে 1599 বা 1598 ইউয়ানের আশেপাশে, মানে ইন্ডিয়ান মানিতে দাঁড়ায় 17,000 রুপিজে 5G বের করে দিয়েছে, যেখানে ডাইমেনসিটি 800 দিয়েই ছিল। আগামীকালকে যখনই এর ব্যাপারে ডিটেল জানা যাবে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। তবে একটা কথা কি, এই রিয়েলমি V5 কিন্তু ইন্ডিয়ান মার্কেটেও আসবে, এমনকি বাংলাদেশ মার্কেটেও আসবে, এখন দেখার কবে আসে, জানা গেলে অবশ্যই জানিয়ে দেবো। মিডিয়াটেকের ডাইমেনসিটি 720 নিয়ে যখন বলা শুরু করেছি, এইটুকুতে থেমে থাকলে হয় না, কারণ অলরেডি অপো কোম্পানির পক্ষ থেকে লঞ্চ করে গেল অপো A72 5G, যেখানে তারা ডাইমেনসিটি 720 ব্যবহার করেছে এবং তার দাম রেখেছে 1899 ইউয়ান, মানে ইন্ডিয়ান মানিতে ধরুন 19,000-20,000 আশেপাশে, বাংলাদেশে 25,000 টাকার আশেপাশে হয়ে যাবে একটা 5G প্রসেসর দিয়ে 5G ফোন। আর এখানে রয়েছে 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং 90Hz রিফ্রেশ রেট, সাথে 4000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জার। আর এর ব্যাকের মেন ক্যামেরাটা 16MP 8MP আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেলস আর 2MP ডেপ সেন্সার, আর ফ্রন্টেও রয়েছে 16MP একটা 5-হোল সেলফি ক্যামেরা। আপনারা কি বলেন, এই অপো A72কে নিয়ে কি আলাদা একটা ভিডিও দেখতে চান কি না, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। তবে কথাটা হচ্ছে যে মিডিয়াটেকের এই ডাইমেনসিটি 720 নিয়ে শুধু এই অপো আর রিয়েলমি আসবে না, অলরেডি জানা গেল যে শাওমি, ভিভো এরাও কিন্তু পিছিয়ে নেই, এরাও অলরেডি মিডিয়াটেকের সঙ্গে চুক্তিবদ্ধ করে নিয়েছে খুব সম্ভবত এই আগস্ট মাসের মধ্যেই এই ডাইমেনসিটি 720 নিয়ে বাজেট সেগমেন্টে আরও অনেক 5G ফোন আমরা দেখতে চলেছি। তার মানে কি বলেন, শাওমির এই রেডমি নোট 10 প্রো কি মিডিয়াটেকের ডাইমেনসিটি 720 নিয়ে আসবে? হতেও পারে। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন না যে রেডমি নোট 10 প্রোটা কী কী নিয়ে আসতে পারে, অবশ্যই বলে রাখবেন। আচ্ছা, আপনারা প্রসেসর নিয়ে কতটা ইন্টারেস্টেড? আপকামিং নতুন নতুন প্রসেসর তো আসছেই, কি বলেন, প্রসেসর যত ভালো হবে ফোন কোম্পানিগুলো তত আরও ভালো ভালো ফোন লঞ্চ করতে পারবে। যেমন স্ন্যাপড্রাগনে 865-এর পর আসলো স্ন্যাপড্রাগনে 865 প্লাস, তবে স্ন্যাপড্রাগনে 865 প্লাসে কিন্তু ওই 865 থেকে জাস্ট ক্লক স্পিডটাকে একটুখানি বাড়িয়ে দিয়েছে, মানে ওভার ক্লক, মানে সামান্য একটু পরিবর্তন হয়েছে, ভেতরের কনফিগারেশনগুলো বেশি একটা পরিবর্তন হয়নি। তবে আজকে যে খবরটা জানা গেল যে এই স্ন্যাপড্রাগনে 865 নেক্সট লেভেলের প্রসেসর, অর্থাৎ স্ন্যাপড্রাগনে 875 আসতে চলেছে, যদিও এটা ব্যাপারে ফুল ডিটেলস জানা যায়নি, ছোট ছোট লিক্স সামনে এসেছে এবং যেখান থেকে জানা যাচ্ছে যে এটা 5 ন্যানোমিটার টেকনোলজির ওপর তৈরি হবে, মানে 5 ন্যানোমিটার টেকনোলজি মানেই কিন্তু যথেষ্ট ফাস্ট হবে, সেখানে ব্যাটারি অপটিমাইজেশনটা তুখর, আর এখানে কর্টেক্সের A78 ব্যবহার করা থাকবে, আর কর্টেক্সের A78 হচ্ছে লেটেস্ট পারফরমেন্সের কোর। তবে এই স্ন্যাপড্রাগন 875 নিয়ে কোন ফোনটা প্রথম লঞ্চ করবে তার ব্যাপারে এখনও ডিটেলস সামনে আসেনি, যখনই আসবে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। আজকে লাস্ট খবরটা OnePlus 8T নিয়েই শেষ করা যাক, কারণ OnePlus Nord-এর এই রেস সবে কাটবে ভাব, কিন্তু এখনও যেহেতু ভিডিও দিইনি তাই বলবো না কেটে গেছে, কারণ OnePlus Nord-কে নিয়ে একটা সামনে ভিডিও বানাবো এবং আপনাদেরকে অনেক কিছু জানানোর সেখানে আছে যেগুলো বোধহয় এখনও জানেন না, কতটা ফেক আর কতটা রিয়েল তার পরিচর্যাটাও সেদিন হয়ে যাবে। তবে যাই হোক, OnePlus Nord-এর পরে আসতে চলেছে OnePlus 8T, যেটা কিন্তু OnePlus 8-এর নেক্সট স্টেপ, যেমনটা OnePlus 7 Pro-র পর OnePlus 7T, OnePlus 7T Pro এসেছিলো, সেরকমই OnePlus 8T আসতে চলেছে, আর যেখানে OnePlus প্রথমবারের জন্য ব্যবহার করবে 64MP ক্যামেরা। হ্যাঁ,
এর আগে কিন্তু 64 আগে কখনোই ব্যবহার করেনি OnePlus, তাই এবার 64 মেগাপিক্সেলটা সবার প্রথম তারা নিয়ে আসছে এবং এখানে 65 ওয়াটের ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি থাকবে। আর আজকে যেটা লেটেস্ট জানা গেল যে এই স্ক্রিনটাও নাকি 120Hz রিফ্রেশ রেট নিয়ে আসবে, যেখানে ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে আমরা দেখতে পাবো, আর যেটার ওপরে আবার পাঞ্চোল ক্যামেরা নিয়ে আসবে। মানে OnePlus 8T লেটেস্ট জেনারেশনের ফ্ল্যাগশিপ কিলার ফোনই হতে চলেছে। দেখা যাক এখন দামটা কত হয় আর কি, তবে লঞ্চ ডেটটা এখনও জানা যায়নি, আশা করা যায় আগস্ট মাসের সেকেন্ড উইকের দিকে এটা লঞ্চ করে যাবে। আপনারা কতটা ইন্টারেস্ট আছেন OnePlus 8T নিয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। আর এই ছিল আজকের ভিডিও, আর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন যে এর মধ্যে কোন নিউজটা সব থেকে বেশি ভালো লাগলো। আর এই নিউজগুলো যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন, আর এই চ্যানেলটাকে এগিয়ে যেতে বা আমাদের পরিবারটাকে আরেকটু বড় হতে সাহায্য করবেন আশা করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও এরকম নতুন ইনফরমেশন নিয়ে।